ধর্মীয় আঙ্গিকে তৃণমূল পার্টি ভোটের রাজনীতি করতে গিয়ে এই মুসলিম সমাজের যে বুনটটা এই যে বাঁধনটা এই যে ফেটার্নিটি এই জায়গাটাকে তারা বড় কঠিন আঘাত করছে মুসলমান সমাজের মধ্যে মসজিদের মধ্যে তারা রাজনীতি ঢুকিয়ে ফেলেছে মসজিদের মধ্যে রাজনীতি ছিল না মসজিদ মসজিদের মতো চলত সেই মসজিদ পরিচালনায় কংগ্রেসের মুসলমান টিএমসির মুসলমান সবাই তারা সহযোগিতা করত আজ কিন্তু সেই মসজিদের ভেতরে মসজিদের অন্দর পার্টিবাজি শুরু করে দিল রাজনীতি শুরু করে দিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমি মনে করি এটা মুসলমান সমাজের জন্য সমূহ বিপদ এইভাবে সমাজের মধ্যে রাজনীতি ঢুকিয়ে বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের বৈতরণী পারতে চাইছে পুরোহিতদের মোয়াজ্জেনদের কেন সারা বাংলার বেকার যুবকদের কাজের ব্যবস্থা করার মধ্য দিয়ে সেই পুরোহিতের পরিবার বাঁচান ইমাম মোয়াজ্জেনদের পরিবার বাঁচান দয়া দিয়ে নয় তাদেরকে করুণা করে নয় তাদেরকে অধিকার প্রদানের মধ্য দিয়ে আত্মনির্ভর করুন এটাই রাজনীতি হওয়া উচিত